হ্যালো ভিউয়ার্স, আপনাদের সামনে আজ বশীকরণের আর একটি শক্তিশালী টোটকা নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকের এই বশীকরণটি, যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা চৌলাই শাক বা অনেকে ডাঁটা শাকও বলে থাকেন। আমরা বাজার থেকে সবজি হিসাবে কিনে খাই রান্না করে। তো এই শাকটি দিয়ে কিভাবে যে কোনো যুবতী অবিবাহিতা মেয়েকে আপনারা নিজেদের বশে রাখতে পারবেন, সেই উপায়টি আপনাদের সামনে আজ আমি নিয়ে হাজির হয়েছে। তো আপনারা একটু মনোযোগ সহকারে শুনলে বুঝতে পারবেন যে কিভাবে আজকের সহজ বশীকরণটি হবে। তো আপনারা যদি কোনো মেয়েকে ভালোবাসেন, অনেক দিন যাবৎ তাকে ভালো লাগে অথচ বলতে পারছেন না, অথবা আপনার প্রেমে ব্রেক আপ হয়েছে, দীর্ঘদিনের ভালোবাসা আপনার কাছ থেকে ছুটে যেতে চলেছে, এমতো অবস্থায় আপনি কোনো উপায় খুঁজে পাচ্ছেন না, দিশেহারা হয়ে পড়েছেন, আপনার ভালোবাসার মানুষটি আপনার থেকে বহু দূরে চলে যেতে চাইছে, তো আপনি কি করবেন? এরকম পরিস্থিতিতে আপনারা যদি মনে করেন আজকের টোটকাটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি দেখার পর, তো অবশ্যই আপনারা এই টোটকাটি গ্রহণ করতে পারেন। তো আপনাদের সামনে আমি সেই উপায় বলবো যে কীভাবে আপনাদের হারিয়ে যাওয়া প্রেম আপনারা আপনাদের আয়ত্তে রাখতে পারবেন, কীভাবে কোনো মেয়েকে ভালো লাগলে, ভালোবাসলে দূর থেকে আপনাদের বলতে পারছেন না সেই মেয়েকে, অথচ তাকে আপনারা বশ করবেন, অথবা বললেও সে আপনাদের ভালোবাসা স্বীকার করতে চাইছে না, তো এরকম অবস্থায় আপনারা কিন্তু আজকের ভিডিওটি মন দিয়ে শুনলে অবশ্যই আপনারা সেই মেয়েটিকে বসে রাখতে পারবেন। তো কী করবেন বন্ধুরা? আপনারা প্রথমে এই শাকটি দেখবেন কোথায় আছে, তারপর কী করবেন, এই গাছের যে পরিপক্ক বীজগুলি, দেখুন আমি এই গাছে যে বীজগুলি দেখিয়েছি সেগুলি কিন্তু এখনও পরিপক্ক হয়নি। তো আপনারা একটা পরিপক্ক গাছ দেখবেন, সেই গাছ থেকে এই চৌলাইয়ের বীজ সংগ্রহ করবেন, যে বীজগুলি মাটিতে লাগালে গাছ হয়, যে বীজগুলি মাটিতে লাগালে আবার পুনরায় চারা গাছের সৃষ্টি হয়, তো সেই ধরনের বীজ আপনারা সংগ্রহ করবেন। তারপর কী করবেন সেই উপায়টি আপনাদের বলবো। তো অবশ্যই বন্ধু, আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দেবেন পরবর্তীতে বিভিন্ন রকম গাছগাছড়া ও তন্ত্রমন্ত্রের ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধু আসুন, আপনাদের সামনে আমি সেই উপায়টি বলবো, যে উপায় আপনারা আজকের এই পদ্ধতিটি অতি সহজে কোনো যুবতী অবিবাহিত মেয়েকে বশ করে রাখতে পারবেন আজীবনের জন্য। কী করবেন? প্রথমে বীজটি সংগ্রহ করবেন এবং একটি পান সংগ্রহ করবেন। একটি পান সংগ্রহ করবেন, পানের মধ্যে খিলি করে ওই বীজগুলি আপনারা একটি খিলি বানিয়ে মুখের মধ্যে রেখে দেবেন সারা রাত। রাত্রে যখন ঘুমাবেন আপনারা, ঘুমানোর সময় সেই মেয়েটির কথা স্মরণ করে, যাকে বশীকরণ করবেন তার কথা স্মরণ করে বীজগুলি পানের মধ্যে দেবেন, আর মনে মনে বলবেন সে যেন আজীবন আমার বশীভূত হয়, তার নাম উচ্চারণ করে বলবেন সে যেন আজীবন যেন আমার বশীভূত থাকে বলে গালের মধ্যে পানের মধ্যে সেই বীজগুলি দিয়ে পানটি সারা রাত গালের মধ্যে রেখে দেবেন, ঘুমিয়ে পড়বেন। সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে আপনারা কারোর সঙ্গে কোনো কথা বলবেন না, মুখ থেকে সেই পানটি বের করে তার মধ্যে যে বীজগুলি আছে সেই বীজগুলি আপনারা খুব সুন্দর একটি জমিতে বা মাটিতে লাগিয়ে দেবেন। দেখবেন 5 থেকে 7 দিন বা 10 দিনের মধ্যে সেখান থেকে চারা গাছ জন্ম নিয়েছে। তো সেই চারা গাছ জন্ম নেওয়ার পর সেই চারা অর্থাৎ এই শাক আবার পুনরায় যে ছোটো ছোটো শাক তৈরি হবে, সেই শাকগুলি আপনারা বাড়িতে এনে আপনারা কড়াইতে দিয়ে ঘিয়ের সাহায্যে ভাজবেন, কোনো তেল দেবেন না, ঘি দিয়ে ভাজবেন। ঘি দিয়ে সুন্দর করে ভেজে তারপর ভাতের সাথে যাকে আপনারা বশ করতে চান সেই মেয়েটিকে যদি এই শাকটি খাইয়ে দিতে পারেন, ভাতের সঙ্গে মাখিয়ে কোনোভাবে কোনো উপায় যদি এই শাকটি খাইয়ে দিতে পারেন, তাহলে কিন্তু বন্ধু ম্যাজিক শুরু হয়ে যাবে, আপনার বশে বশীভূত হবে, চমৎকার একটি টোটকা, শক্তিশালী পাওয়ারফুল একটি টোটকা, আপনি কিন্তু সেই মেয়েকে আজীবনের জন্য বসে রাখতে পারবেন। তো বন্ধু যখন এই শাকটি খাওয়াবেন, ভাতের সাথে মাখাবেন, তখনও কিন্তু সেই মেয়েটির নাম মনে মনে বলবেন সে যেন আজীবন আমার বশীভূত থাকে। এইভাবে এই উপায়ে যদি সেই শাকটি আপনি তাকে কোনোভাবে আপনাদের চালাকি চতুরির মাধ্যমে খাইয়ে দিতে পারেন, তো বন্ধু সেই মেয়েটি আজীবনে কোনো দিনও আপনাকে আর ছেড়ে যাবে না। বন্ধু
এই ছিল আজকের বশীকরণ টোটকা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পারলে ভিডিওটিকে শেয়ার করে বন্ধুদেরও সহযোগিতা করবেন। বন্ধু ধন্যবাদ।